এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে আনস্ক্রিপ্টেড লাইফ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর ভিডিও শুরু করার প্রথমেই বলতে চাইবো, যদি তোমরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভিডিও কেমন লাগছে কমেন্টে জানিও, লাইক তো করতে একদমই ভুলো না, ছোট্ট রিকোয়েস্ট, পারলে একটা ছোট্ট সাবস্ক্রাইব আর ছোট্ট লাইক অবশ্যই করে দিও। তো চলো আজকে দিনটা আমি শুরু করছি একদম অটো থেকে, যাচ্ছি একটু আমার বাড়িতে, কিছু শাড়ি ওখানে আমার রাখা রয়েছে, পুজো চলে আসলো, ব্লাউজ একটাও বানাতে পারিনি, জানি না এবার কী হবে, বাট সেগুলোই আনতে যাচ্ছি। হয়তো তোমরা এই জায়গাটা অনেকেই চেনো। ইয়েস, বলো তো এটা কোন জায়গা? এটা হচ্ছে মধ্যমগ্রাম স্টেশন, এখন বাজে পাক্কা 12:12। আমি যাব নিউ ব্যারাকপুরে, ট্রেনে করে আজকে যাইনি, আজকে অটোতে করে এসেছি। তো এই রাস্তায় গেলে পরে আমার অনেকটা ঘুরে যেতে হয়। তো এটা হচ্ছে আমার ছোট্ট গোপাল, গোপালের জন্য মিষ্টি এনেছিলাম, বাট মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, মা বলছে সন্ধ্যাবেলা দেবে, আবার পুজো যখন দেবে তখন আবার দেবে। তো মা আজকে পনির রান্না করছিলো আর বলছিল দাঁড়িয়ে যায় একটু, পনির নিয়ে যাবে তাহলে ওই বাড়িতে, বাট আমি আর দাঁড়াতে পারিনি, কারণ কি আমার বাড়ি এসে অনেক কিছু করার ছিল, তো তার জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি। আর দেখো আমার বাড়ির উল্টো দিকে ঠাকুর তৈরি হয় সারা বছর, আর আমি আজকে এবার খুব মিস করছি, কারণ আমার মনে পুজো অনেকদিন আগেই লেগে যায় যবে থেকে ঠাকুর তৈরি হওয়া শুরু হয়। তো ঠাকুর এখন অলরেডি বেনা বাঁধা হয়ে গেছে, মাটিও পড়ে গেছে, আসবো হয়তো পুজোর আগে একদিন আসবো, যখন ঠাকুর রং হবে মাকে জিজ্ঞেস করে আসবো, একটু রং করে যাবো, কারণ এটা আমি না করতে পারলে আমার মনটা ঠিক শান্ত হয় না। আর এখন উঠে পড়েছে আবার রিক্সায়, যাচ্ছি বাড়ির দিকে, মানে বারাসাতের দিকে। আমার বাড়ি থেকে স্টেশনের দূরত্ব মোটামুটি 3-4 মিনিট মতো লাগে রিক্সাতে, তো ট্রেনের টাইম দেখে নিয়েছিলাম। দেখো ট্রেনে উঠেও পড়েছি, আর ট্রেনে উঠলে পরে যেটা আমার চোখের সামনে চলে আসে সেটা হচ্ছে কানিদুল কাকু, আমার শাশুড়ি মা, মানে মা আমার সঙ্গে থাকলে পরে তো বলে তুই ওই দিকে তাকাবি না, তুই তাকালেই কিনবি। তো বলতে না বলতে পারে কানিদুল কিনেও ফেলেছি। তো এখন চলে এসেছি বারাসাতে, নেমে পড়েছি, অভিষেককে কল করেছিলাম, ওর সামনে থেকে আমি দাঁড়িয়ে রয়েছি, ও আমাকে না দেখে কোথায় আগিয়ে আগে চলে যাচ্ছে। আমি বললাম তোমার সামনে আমি দাঁড়িয়েছিলাম, তুমি কি আমাকে দেখতে পাও না? ও আমাকেই মনে দেখতে পায় না, আমাকে ছাড়া সবাই দেখতে পায়। যাই হোক, জোকস অ্যাপার্ট, তো এখন যাবো বাড়িতে। আজকে না ভ্লগটা খুব একটা বেশি বড় হবে না, অ্যাকচুয়ালি খুব তাড়াহুড়োর মধ্যে সমস্ত কাজ আজকে কমপ্লিট করেছি, অনেক কটা কাজ আজকে কমপ্লিট করেছি। ওকে বলছিলাম তুমি ওকে আমাকে দেখতে পাও নি, ও শুনে হাসছে, বলছে ঠিক আছে আর কি করা যাবে এখন যখন দেখতে পাইনি। আর এখন চলেছি বাড়ির দিকে। আমি এই কুর্তিটা অনেক দিন বাদে পরলাম, লাস্ট পরেছিলাম আগের বছর আমার জন্মদিনের দিন, মনে আছে আমার, অভিষেক ত্রিশাদি কুল্লু, মানে সোনাই আর আমি হাতারিতে খেতে গেছিলাম, হাতারি রেস্টুরেন্টে, তো সেখানে এই জামাটা পরে গেছিলাম। আর এত বছর পর, মানে এক বছর পরে এই জামাটা পরলাম। তো এখন যাব বাড়ির দিকে, আর এই যে সমস্ত শাড়ি ঠাড়ি ব্যাগে করে নিয়েছি। আজকে কিন্তু বেশ একটা রোদ ঝলমলে ওয়েদার রয়েছে, এখন পুজো আসছে যদিও, তো এখন তো রোদ ঠোদ থাকবেই ওরকমভাবেই আর কি। তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করে এই যে বাতাবি লেবু, জেঠুমনির গাছের বাতাবি লেবুগুলো মাখলাম, মেখে এসে ঘরে আসলাম, ও আর আমি বসে বসে খেলাম, একটু ফোন দেখলাম, ভিডিওগুলো দেখলাম। দেন আজকে প্ল্যান ছিল, আজকে আমার মাথাটা এত ব্যথা করছিল, তো সন্ধ্যাবেলা মাকে বলছিলাম মা চলো একটু পার্লারে যাই, একটু অয়েল ম্যাসাজ করিয়ে আসি। এবার এখানে তো আমি সেরকম পার্লার ঠার্লার সেরকমভাবে কিছু চিনি না, আমি সমস্ত কিছু করাই আমার পিসি পার্লার থেকে, আর তো যে কারণে এখন আমি আর মা একটু বেরিয়ে পড়বো, যাবো হচ্ছে পার্লারে অয়েল ম্যাসাজ করানোর জন্য। আর আইব্রোটাও একটুখানি প্লাক করার ইচ্ছা ছিল না, বাট ওখানে গিয়ে দেখলাম যে এসছি যখন তখন একবারে করিয়েই নিই, অফারই ছিল খানিকটা, তো যে কারণে করিয়ে নিলাম। মেয়েটা মোটামুটি ভালোই আইব্রো করেছে, আমি আমার আইব্রো থেকে শুরু করে যা কিছু করার সমস্ত আমার পিসির কাছ থেকেই করি, ভয় লাগে অন্য কোথাও থেকে করলে, বাট ভালো করেছে। বাট অয়েল ম্যাসাজটা আমার খুব একটা বেশি ভালো লাগেনি, এর থেকে আমার পিসি খুব ভালো করে অয়েল ম্যাসাজ করে দেয়, মিস করছিলাম, বাট যাবো পুজোর আগে অবশ্যই যাবো, ওখানে না গেলে হয় না। আর ডিস্টেন্সটা না অনেকটা ম্যাটার করে তোমার বাড়ির, মানে তুমি আগে তো আমি ওখান থেকে চলে যেতাম, বাট এখন এখান থেকে যাওয়াটা মনে হয় আমার কাছে খুব ডিফিকাল্ট, যদিও এখান থেকে কিন্তু আমার খুব কাছাকাছি হয়। তো এখন অয়েল ম্যাসাজ হয়ে গেছে, তা মা অনেকক্ষণ বসছিল, তো মাকেও বললাম মা তুমি একটু অয়েল ম্যাসাজ করিয়ে নাও, মাও ম্যাসাজ করিয়েছে কিছুটা, বাট মা বলছিল যে আমার মাথায় ম্যাসাজ করে কোনো লাভ নেই। বললাম তাও তুমি ম্যাসাজটা করিয়ে নাও, চুলের জন্য বিষয়টা না, ম্যাসাজের জন্য বিষয়টা, বাট সেরকম একটা ভালো ম্যাসাজ করেনি। তো বাড়ি আসার পথে যে দেখতে পাচ্ছি এখানে এক জায়গায় বড় ঠাকুরের পুজো হচ্ছে, সেখানে খিচুড়ি দিচ্ছিল, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর মা একটু প্রসাদ খেলাম, আর প্রসাদ খেয়েই দাঁড়িয়েছি দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি, মানে ভাবো সকালবেলা ওরকম টাকফাটা রোদ, তারপরে হচ্ছে বৃষ্টি সন্ধ্যাবেলায় কাকে বলে, আর এমনভাবে হুড়মুড়িয়ে নেমেছে, মানে উইদাউট এনি নোটিফিকেশান বৃষ্টি নেমে গেছে, কেউ বুঝতে পারেনি যে বৃষ্টি নামবে, অবশ্যই বৃষ্টি নামার আগে কেউ আমাকে নোটিফিকেশান দেবে মোবাইলে যে আমি আসছি। তো এখানে একটা সেরে আমি আর মা একটু দাঁড়িয়েছিলাম, আর ভালোই হয়েছে আমি চুলটা হেয়ারটা ওয়াশ করাইনি, ভাবছিলাম বৃষ্টিতে একটু ভিজে যায়, বাট মা বকা দেবে তাই আর ভিজিনি। তো তারপর বাড়ি আসার পর আসলাম একটু জিমে, একটু ওয়ার্কআউট করলাম, মাকে নিয়েছিলাম, অ্যাকচুয়ালি আমি যেখানে যাই সেখানে মাকে সঙ্গে করে নিয়ে যাই, মা ওয়ার্কআউট না করলে পরেও মাকে টেনে টেনে নিয়ে আসে যে তুমি একটু চলো আমার লজ্জা লাগে, তুমি একটু চলো, মা বলে আরে তুই যা না কি হবে। তো তার যাই হোক মাকে সঙ্গে করে নিয়ে আসে, মা অন্যদিন ওয়ার্কআউট করে বাট আজকে করেনি। তো এখানে আমি স্কোয়াট মারছিলাম, আর আমার কি আর বলবো, মানে অনেকদিন বাদে বাদে ওয়ার্কআউট করতে আসি তো, আর তখনই হয় পেইনটা, আর কি করা যাবে ভাবছি কন্টিনিউ করবো, বাট সে কিছুতেই করতে পারছি
আসে না, কিছু না কিছু একটা মাঝে উৎসব চলে আসে, একটা আনন্দ চলে আসে, মজা চলে আসে, কিছু না কিছু তো ইনভলভ হয়ে যায়, ব্যাচ সমস্তটা একদম আবার প্রথম থেকে স্টার্ট করতে হয়। তো আজকের দিনটা এরকমভাবে এখানেই শেষ হয়ে গেল, আর বিশেষ কিছু আজকে করার ছিল না, সবাই এখানে ওয়ার্কআউট করছে আর সবাই না এখানে একে অপরকে খুব হেল্প করে, খুব হেল্পফুল, ট্রেনার তো খুবই ভালো, বাট সবাই সবাইকে হেল্প করে দেয়। তো অনেকের সাথে নতুন নতুন পরিচয় হচ্ছে, বন্ধুত্ব হচ্ছে, সবাই খুব ভালো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। তো চলো এখন আমি লেগস দিয়ে আমার ওয়ার্কআউটটা আজকে এখানে শেষ করলাম, সবাই খুব ভালো থাকো, টাটা, টেক কেয়ার।